আজকে ভারতের মাটিতে সবই তাদের রেখে যাওয়া। আজকেও ভারতের মাটিতে যেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, স্বাধীনতা দিবস উদযাপন করা হয়, বিজয় দিবস উদযাপন করা হয়, সকল অনুষ্ঠান সম্পন্ন করা হয়, সেই লালকেল্লা মোগলদের তৈরি করা। সম্মানিত উপস্থিতি, যে তাজমহল দেখিয়ে সারা পৃথিবীর কাছে কোটি কোটি টাকা ইনকাম করছে, যত পর্যটক ভারতে আসে তার 80-90% পর্যটক তাজমহল দেখার জন্য আসে, সেটাও মুঘল আমলের মুসলমান শাসকদের তৈরি করা। যদিও সেটা তৈরি করা ইসলামের দৃষ্টিতে জায়েজ নয়, কিন্তু তারপরেও তারা মুসলমানদের তৈরি করা জিনিস থেকে নিজেদের ইনকাম, নিজেদের শাসনকার্য সবকিছু পরিচালনা করছে আর মুসলমানদের বিরুদ্ধে বিরোধিতা করছে। এটা খুবই হতাশাজনক। আর একটা সবচেয়ে দুঃখ লাগে, আমি যত দেশ ভ্রমণ করেছি কোন দেশের মুসলমানদেরকে সেই দেশকে এত বেশি ভালোবাসে, অথচ ওই দেশের শাসক মুসলমান নয় তারপরও, অথচ ওই দেশের শাসন ক্ষমতায় মুসলমানেরা নাই তারপরও ওই দেশকে ওই দেশের মুসলমানেরা ভালোবাসে, এই ভালোবাসার দিক থেকে ভারতের মুসলমানদের চেয়ে এগিয়ে কেউ নাই। ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, জার্মান বলেন, ফ্রান্স বলেন, যেগুলোতে মুসলমানেরা বসবাস করে তাদের শাসক মুসলিম নয়, কিন্তু তারা জার্মানকে, ইংল্যান্ডকে, আমেরিকাকে আমেরিকার মুসলমানেরা যতটা না বেশি ভালোবাসে। এরকম যত অমুসলিম দেশ আছে, ওই অমুসলিম দেশে বসবাস করা মুসলমানেরা ওই অমুসলিম দেশকে যতটা না ভালোবাসে, তার চেয়ে বেশি ভারতের মুসলমানেরা ভারতকে ভালোবাসে। এই জন্য তাদের কাছে অপশন থাকার পরে 1947 সালে তাদের কাছে অপশন ছিল যে তারা পাকিস্তানে চলে যাবে, বাংলাদেশে চলে আসবে। এই অপশন থাকার পরও তারা ভারতের মাটিকে পরিত্যাগ করেনি, ভারতে মুসলমানদের ঐতিহ্যের ভালোবাসায় তারা পরিত্যাগ করেনি। আজকে এই দেশকে যে সমস্ত মুসলমানেরা জান প্রাণ দিয়ে ভালোবাসে, সেই মুসলমানদের উপরে অভিযোগ উত্থাপন করা হচ্ছে যে তারা দেশদ্রোহী, তারা দেশকে ভালোবাসে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে 1757 সালে পলাশির প্রান্তরে যখন সিরাজউদ্দৌলার পতন হয় এবং তারপর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন শুরু হয়, মনে রাখতে হবে যে এই শাসনের পতন মুসলমানদের পতন ছিল, মুঘল সাম্রাজ্যের পতন ছিল। এই জন্য ব্রিটিশদের কারণে সবচেয়ে বেশি কষ্ট মুসলমানরা পেয়েছিল, এই জন্য ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি জেহাদ, সবচেয়ে বেশি রক্ত, সবচেয়ে বেশি প্রাণ মুসলমানেরা ঝরিয়েছে। এই জন্য যে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে শাসন ক্ষমতা, 1857 সালের যেটাকে সিপাহী বিপ্লব বলা হয়, এটা সিপাহী বিপ্লব নয়, বরং সিপাহী বিদ্রোহ নয়, বরং সর্বভারতীয় বিপ্লব। বাহাদুর শাহ জাফর যে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন, এই বিপ্লবের নেতৃত্ব দেওয়ার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে ব্রিটিশরা হত্যা করেছে। বাহাদুর শাহ জাফরের 2 সন্তানকে জবাই করে তার মাথা বাহাদুর শাহ জাফরের দরবারে পেশ করা হয়েছে। বাহাদুর শাহ জাফরকে আরাকানের রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয়েছে, সেখানেই তিনি নিহত হয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম জিহাদের ঘোষণা শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদ বৃলভী দিয়েছে। এই যে মুসলমানদের দীর্ঘ আন্দোলন, ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন, যেটা 1947 সালে 14 আগস্ট পাকিস্তান, বাংলাদেশ এবং 15 আগস্ট ভারত যে স্বাধীনতা লাভ করে, এই স্বাধীনতার পিছনে সবচেয়ে বেশি অবদান মুসলমানদের ছিল, সবচেয়ে বেশি রক্ত মুসলমানদের গেছে। আর আজকে সেই মুসলমানদেরকে ভারতে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী বলা হচ্ছে। এর চেয়ে বড় মিথ্যাচার, এর চেয়ে বড় ইতিহাসের অন্যায় এবং জঘন্যতম ঘটনা পৃথিবীর ইতিহাসে আর হতে পারে না, এবং দিন শেষে এর ক্ষতি ভারতের হবে। এই ধরনের প্রচারণার ক্ষতি ভারতের হবে, কি জন্য হবে? বাংলাদেশের চেয়ে বেশি মুসলমান ভারতে বসবাস করে, পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান ভারতে বসবাস করে। সত্যিকার যদি গণনা হয় তাহলে দেখা যাবে সারা পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান ভারতে বসবাস করে। কোনোদিন যদি সত্যিকার আদমশুমারি হয়, গণনা করা হয়, তাহলে সারা পৃথিবীর সকল মুসলিম দেশের চেয়ে সবচেয়ে বেশি মুসলমান ভারতে বসবাস করে। এত বিশাল জনসংখ্যাকে একটা দেশে যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়া হয়, তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়া হয়, তাদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করত যদি বানিয়ে দেওয়া হয়, ওই দেশ কশ্চিনকালে উন্নত হতে পারবে না, এবং ওই দেশের ধ্বংস হওয়ার জন্য একটা কারণই যথেষ্ট, যেটা ভারতের যারা বিজ্ঞ মানুষ তাদের বোঝা উচিত। মোগল বাদশাহ আলমগীরের শাসন আমলে তার দরবারে 148 জন উচ্চপদস্থ হিন্দু ছিল। আজকে বাদশাহ আলমগীরকে হিন্দু বিদ্বেষী বলা হচ্ছে, আজকে বিজেপি সরকারের শাসন আমলে কতজন মুসলমান উচ্চপদস্থ আছে? বাদশাহ আলমগীরের শাসন আমলে 2-2 জন প্রধান সেনাপতি ছিল মুসলমানদের, আজকে ভারতের সেনাবাহিনীতে কতজন আছে মুসলমান?
কতজন ডাক্তার মুসলমান আছে, কতজন ইঞ্জিনিয়ার মুসলমান আছে, কতজন সরকারি চাকরিজীবী মুসলমান আছে। তাহলে বাদশাহ আলমগীর, মুঘল শাসকরা হিন্দু বিদ্বেষী, না আজকের যারা ক্ষমতায় আছে তারা ইসলাম বিদ্বেষী। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের সম্পর্কে কয়েকটি, বেশি না কয়েকটি হাদিস আপনাদের এবং কোরআনের আয়াত আপনাদের সামনে পেশ করব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আপনাকে মুসলমানদের সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি, সারা পৃথিবীর জন্য। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে উঁচু করেছি। জিকিরকে উঁচু করা মানে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাম্মাল ইলাহ ইসমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআযযিনু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুআযযিন যতবার আযান দেয় ততবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে মুহাম্মদ নামটি উচ্চারিত হয় সারা পৃথিবীতে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, রাফা'না লাকা যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে সকল আদম সন্তানের সর্দার হব আমি। ওয়া আউওয়ালু মান ইউনশাক্কু আনহুল কবর, এবং কবর থেকে সর্বপ্রথম বের করা হবে আমাকে, সর্বপ্রথম শাফাত করব আমি, সর্বপ্রথম শাফাত গ্রহণ করা হবে আমার। কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকাম মাহমুদ এবং জান্নাতে ওয়াসিলা দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, কেউ যদি আজানের পর মুয়াজ্জিন যা বলে তারপরে দরুদ পাঠ করে এবং আজানের পরের দোয়া পাঠ করে, তাহলে তার জন্য শাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর সে যদি আমার জন্য ওসিলা চাই, ওই দোয়ার মধ্যে আমরা ওসিলা চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সে ওসিলা কি? জান্নাতের সর্বোচ্চ জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহি আকরাবু আমকিনাতিল জান্নাহ ইলাল আরশ, আরশের সবচেয়ে নিকটবর্তী জায়গা হচ্ছে ওসিলা। এই ওসিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেন যে, আরজু আনা কুন আনা হুয়া, যে ওই ওসিলা সর্বোচ্চ জায়গায় আমাকে স্থান দেওয়া হবে, তোমরা না আজানের পরের দোয়ায় আমার জন্য ওসিলা চাও। আর যে আমার জন্য ওসিলা এবং মাকাম মাহমুদ চাইবে তার জন্য শাফাত করা আমার জন্য ওয়াজিব হবে। মাকাম মাহমুদ কি? কিয়ামতের মাঠে যখন কেউ কথা বলতে পারবে না, আদম, ঈসা, মুসা, নূহ, ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সবাই যখন অপারগতা প্রকাশ করবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীবাসীর পক্ষ হয়ে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবেন, এই মর্মে যে আল্লাহ আপনি বিচার শুরু করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই দিন হায়বাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই দিন তার আত্মমর্যাদা, তার আত্মসম্মান এত বেশি থাকবে যে সারা পৃথিবীতে সবাই আতঙ্কে থাকবে। নবীরা আদম আলাইহিস সালাম বলবেন, কদ গাযিবা রাব্বি, আজকে আমার প্রতিপালক আমার প্রতি এত রাগান্বিত, ইতিপূর্বে এত রাগান্বিত কোনোদিন হননি। একই উত্তর সব নবীর হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাইবতের কারণে, আত্মমর্যাদা আত্মসম্মানের কারণে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ এটা বলার সাহস করবে না যে আল্লাহ আপনি বিচার শুরু করেন। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে এই কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুযযিলাত আলাল আমবিয়া, ফুযযিলতু আলাল আমবিয়া, নবীদের উপর আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে কয়েকটি বিষয়। জাওামিউল কালিম, অল্প কথায় বেশি ভাব প্রকাশ, অনুসৃত বের রব, এখানে বসে থাকলো এক মাস দূরের পথে যে আছে ও ভয় পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাইবাতকে দেখে। ওয়াহিল্লাত লিয়াল গানায়েম, গনিমতের মাল আমার জন্য হালাল করা হয়েছে। ওয়াজুইলাত লিয়াল আরযু তাহুরা ওয়া মাসজিদা, সারা পৃথিবী আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে, সারা পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে সালাত আদায় করতে পারবে। ওয়ুরসিলতু ইলাল কা ইলাল খালকি কাফা, আর আমি সারা পৃথিবীর সকল মানুষের কাছে প্রেরিত হয়েছি। ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুন, আর আমি হচ্ছি সর্বশেষ নবী, সারা পৃথিবীর সকল মানুষের কাছে প্রেরিত হয়েছেন। এই কথার ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামি আদি মিনাল ইহুদি ওয়ান নাসারা, ইহুদি হোক, নাসারা হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত সম্পর্কে শুনবে তার নবুয়ত প্রাপ্তির পর, এবং তার নবুয়তের প্রতি ঈমান আনয়ন করবে না, তার থাকার জায়গা হবে জাহান্নাম। জান্নাতের দরজা সর্বপ্রথম যার জন্য খোলা হবে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতি বাবাল জান্না ইয়াউমাল কিয়ামাহ, আমি জান্নাতে সামনে আসবো কিয়ামতের দিন, জান্নাতের দরজা খোলার জন্য অনুমতি চাইবো, খুলতে বলবো। জান্নাতের দারোয়ান বলবে, কে আপনি? আমি বলবো, আকুল মুহাম্মদ, আমি মুহাম্মদ। তখন জান্নাতের দারোয়ান বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক ওয়া লা আকুমু লি আহাদিন বা'দাক, আমাকে আদেশ করা হয়েছে যেন শুধু আপনার জন্য জান্নাতের দরজা খুলি প্রথম, আর আপনার পরে কারোর জন্য দরজা খোলার জন্য আমি দাঁড়াবো না, অন্য দারোয়ান অন্য গার্ডের আছে তারা দাঁড়াবে, আমি শুধু আপনার জন্য বিশেষ খাস সর্বপ্রথম আপনার জন্য দরজা খুলব, এটা একটা আদেশ। আর আপনার পরে আর কারো দরজা খোলার জন্য আমি দাঁড়াবো না, এটা একটা আদেশ। এই সম্মান
কিয়ামতের মাঠে এবং জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হবে। ইন্না আতাইনাকাল কাউসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের মাঠে আরেকটি বড় সম্মান হচ্ছে তাকে কাউসার প্রদান করা হবে। কাউসার কি? নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের এমন একটি নদী যে নদীর পানির রং হবে আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধের চাইতে স্বচ্ছ, ওয়াহলা মিনাল আসাল, এবং মধুর চাইতে মিষ্টি। এই পানি যে পান করবে মান শারিবা মিনহু লাম ইয়াজমা বা'দাহু আবাদা, এই পানি যে পান করবে, পানি পান করার পরে সে কোনোদিন আর পিপাসার্ত হবে না। এরকম অসংখ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূলের প্রতি যে কটূক্তি করবে তার জন্য একটাই ফয়সালা হচ্ছে, তাকে হত্যা করতে হবে। তওবা করলেও তাকে হত্যা করতে হবে। আল্লাহ যদি তার তওবা কবুল করে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে দেখবেন। কিন্তু মুসলিম শাসকের কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে তাকে হত্যা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অল্প বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিয়ে করেছিলেন, এটা নিয়ে ওই বক্তব্যে সমালোচনা করা হয়েছে। শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়, বরং সেই যুগে এটার প্রচলন ছিল, অল্প বয়সে মেয়েদেরকে বিবাহ করার প্রচলন ছিল। যদি অল্প বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ত্রুটি হতো, তাহলে আজকের বিজেপির কোনো মুখপাত্রকে মন্তব্য করার প্রয়োজন হতো না, বরং সবার আগে আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, মক্কার কাফের কুরাইশ, তারা সবার আগে মন্তব্য করত। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো দোষ নাই যেই দোষ নিয়ে তারা চর্চা করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে, এমন কোনো মিথ্যা অপবাদ নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেয়নি। কিন্তু ইতিহাসের প্রত্যেকটা পৃষ্ঠা খুঁজে দেখেন, জাহেলি যুগের প্রত্যেকটা কবিতা খুঁজে দেখেন, প্রত্যেকটা ইতিহাস খুঁজে দেখেন, ইতিহাসের কোথাও পাবেন না যে মক্কার কোনো কাফের কোনো কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেছিলেন এই জন্য তার সমালোচনা করেছিল, কোথাও খুঁজে পাবেন না। কিভাবে করবে? সেই যুগে এটা প্রচলন ছিল। যদি এটা সেই যুগে দোষ ত্রুটি হতো তাহলে আজকের কাউকে কটূক্তি করা লাগতো না, তারা সবার আগে কটূক্তি করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আব্দুল মুত্তালিব হালা হালাকে বিবাহ করেছিলেন অল্প বয়সে। রাসূল সাল্লামের পিতা আব্দুল্লাহ আমেনা রাদি আমেনাকে বিবাহ করেছিলেন, রাসূল সাল্লামের মাতা আমেনাকে বিবাহ করেছিলেন অল্প বয়সে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আগ্রহী হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতে চাননি, বরং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে খাওলা বিনতুল হাকিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রথম বিবাহের প্রস্তাব পাঠাননি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ করা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দোষের হতো তাহলে তিনি হয়তো সর্বপ্রথম প্রস্তাব পাঠানোকারী হতেন না, বরং তার আগেও মুতাইমা ইবনে আদির সন্তান রাসূল সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে প্রস্তাব পাঠিয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহে। তাহলে অল্প বয়সে বিবাহের প্রচলন ছিল বলেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিবাহের প্রস্তাব, তার পিতার কাছে বিবাহের প্রস্তাব আল্লাহ রাসূলের আগে এসেছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষের সাথে যখন আলোচনা শুরু হলো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আগের প্রস্তাব যারা দিয়েছিল তাদের কাছে ফয়সালা জানতে গিয়েছিলেন যে তারা বিবাহ দিতে রাজি কিনা। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রস্তাব দানকারী হতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমালোচনা করা যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইয়াযু বিল্লাহ নাউযু বিল্লাহ, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি লোভী হতেন তাহলে তিনি একমাত্র কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতেন না। তার সকল স্ত্রী, যত স্ত্রী ছিল সকল স্ত্রী তারা হয় বিধবা না হয় তালাকপ্রাপ্তা, এবং বেশি বয়সের একমাত্র অল্প বয়সের কুমারী স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সারা জীবনের, তার মৃত্যুর পরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, তাদের হাসি, তাদের খেলা, তাদের মজাক, তাদের আনন্দ হাদিসের পাতায় স্পষ্ট ভাষায় প্রতীয়মান, যেটা প্রমাণ করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি কোনো জোর জবরদস্তি তো বহু দূরের কথা, বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের জীবনের সবচেয়ে বড় সম্মান মনে করতেন, সবচেয়ে বেশি ভালোবাসার মনে করতেন এই ঘটনাকে, সবচেয়ে বেশি চাওয়া এবং পাওয়া মনে করতেন এই ঘটনাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের যদি কোনো অভিযোগ না থাকে তাহলে আমি এবং আপনি অভিযোগ করার কে? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি যারা অভিযোগ উত্থাপন করে তাদের জন্য
আসলে কিছু বলার নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে একটি হাদিসে বলছেন সুনান তিরমিজি কিতাবুন নিকাহ বাবু তাসযিজিল আবিল বিকরা সগীরা, এই অধ্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইদা বালাগাতিল জারিয়া তিসআ সিনিন ফাহিয়া ইমরাআ, যখন কোনো মেয়ের বয়স 9 বছর হয়ে যায় তখন সেই মেয়ে আর 9 বছর থাকে না, বরং সে সাবালিকা, সে বিবাহের উপযুক্ত। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের কওল। এবং এই ঘটনা আরব বিশ্বে, শুধু আরব বিশ্বে নয়, আমাদের দেশেও আজ থেকে 50-60-100 বছর আগে প্রচলিত ছিল। অল্প বয়সে বিবাহ, 9 বছর বয়সে, 10 বছর বয়সে, 11 বছর বয়সে বিবাহ প্রচলিত ছিল। শুধু তাই নয়, বরং হিন্দুদের ধর্মগ্রন্থেও তাদের যে সমস্ত, তারা ভগবান বলুক, অবতার বলুক, যেটাই বলুক, তাদের ধর্মগ্রন্থেও এই ধরনের ঘটনা অসংখ্য উল্লেখ আছে। শিব পার্বতীকে বিবাহ করেছিলেন যখন পার্বতীর বয়স ছিল মাত্র 8 বছর, রাম সীতাকে বিবাহ করেছিলেন যখন সীতার বয়স ছিল মাত্র 6 বছর, শ্রীকৃষ্ণ বিবাহ করেছিলেন যখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। এরকম অসংখ্য ঘটনা গোটা ভারতের ইতিহাসে পাওয়া যাবে। সুতরাং শুধুই শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ধরনের মিথ্যা অপবাদ এবং কালিমা লেপন করার চেষ্টা করা কোনো বিবেকবান সুবুদ্ধি সম্পন্ন ভদ্র মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি এবং আমাদের অতীতে চলে যাওয়া ভারত পাকিস্তান অখণ্ড ভারতের যারা শাসক ছিলেন, ন্যায়পরায়ণ